এই উপকরণটা দিলে চাউমিন ঝরঝরে থাকবে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের মতো ঝরঝরে ও সুস্বাদু চাউমিন। এর জন্য উপকরণগুলি হলো চাউমিন, ডিম, ক্যাপসিকাম, পেঁয়াজের পাতা বা পেঁয়াজ শাক, বাঁধাকপি, বিনস, গাজর, টমেটো সস, ডার্ক সয়া সস, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো ও নুন। চাউমিনটা সিদ্ধ করে নেব, তার জন্য আমি এখানে হাফ লিটার মতো জল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ও দু চামচ তেল। চাউমিন ঝরঝরে রাখার জন্য কি করতে হবে সেটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 5 মিনিট এটাকে ফুটে দেব। ফিরে আসছি 5 মিনিট পর। প্রায় 5 মিনিট হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চাউমিনটা কীরকম সিদ্ধ হয়েছে। এই যে এইভাবে এইভাবে আঙুল দিয়ে কাটা যাচ্ছে, এই যে খুব বেশি সিদ্ধ করা যাবে না, চাউমিন ওভার কুক হয়ে গেলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এটাকে পেটের মধ্যে ঢেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল ঝরাতে দেব। ততক্ষণে আমরা তৈরি করে নেব সস। 2 চামচ টমেটো সস নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ডার্ক সয়া সস। এবার ওই বাটির মধ্যে 2 চামচ জল দিয়ে এটা ভালো করে এবার একটু সসটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে ফেটিয়ে ফেটিয়ে এই সসটা তৈরি করে রাখলে কাজের সুবিধা হবে, ওই জন্য আমি সসটা তৈরি করে রাখছি। ডিমটা রেডি করে নেব। ডিমটা রেডি করে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2টো ডিম, অল্প একটু নুন দিলাম আর অল্প একটু রেড চিলি পাউডার। রেড চিলি পাউডারটা ইউজ করলে এখানে কালারটা সুন্দর হবে, ওই জন্য আমি 1/2 চামচ রেড চিলি পাউডার দিয়েছি। এইভাবে ফেটিয়ে ডিমটা আমি রেডি করে নিচ্ছি। চাউমিনটা জল ঝরানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। তেল মাখিয়ে চাউমিনটা রেখে দিলে চাউমিনটা ঝরঝরে থাকবে, ওই জন্য আমি এখানে 2 চামচ তেল দিয়ে চাউমিনটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। প্রথমে ডিমটা ভেজে নেব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 2 চামচ তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি তেলটা একটু কড়াইয়ের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে তেলটা ছড়িয়ে দিলে কড়াইয়ের মধ্যে ডিমটা লেগে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটিয়ে রাখা ডিম। ডিমটা এইভাবে নাড়াচাড়া করে একটু ঝুড়ো ঝুড়ো করে ভেজে নিচ্ছি। আমার এই চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এইভাবে ডিমটা আমাদের ভাজা হয়ে গেছে, এখন আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিমটা তোলা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল। দিয়ে দিচ্ছি 6 কোয়া রসুন, খুব ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। রসুনটা একটুখানি হয়ে গেল, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু মোটা মোটো করে কেটে রাখা মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, জাস্ট একটু কাঁচা গন্ধটা চলে যাবে তাহলেই হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, গাজর, বিনস। লো ফ্লেমে এই সবজিগুলো নাড়াচাড়া করে আমি একটু ভেজে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত
ভিডিওটা ভালো করে দেখে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। বাড়িতে বাচ্চারা তো চাউমিন খেতে খুবই পছন্দ করে। এই যে সবজিগুলো দেখছো একটু নরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। তোমরা যদি চাও এই চাউমিনটার মধ্যে আরও কিছু সবজি তোমরা অ্যাড করতে পারো। আমার কাছে যা ছিল আমি সেই সবজি দিয়ে এটা তৈরি করেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো আদা, চারটে কাঁচা লঙ্কা লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদাটা লঙ্কাটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা। এখানে পেঁয়াজের পাতাটা দিয়েছি, পেঁয়াজের পাতাটা দিলে এর স্বাদ গন্ধ দুটোই বাড়ে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন। এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে। আরও এরকম চটজলদি নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দেবে, তাহলে আমি যখনই এই চ্যানেলে নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি এখানে বেশি নুন ব্যবহার করব না, কারণ চাউমিনটা সিদ্ধ করার সময় অল্প নুন দিয়েছিলাম, ডিমটা ফেটানোর সময় অল্প নুন দিয়েছি, ওই জন্য এখানে অল্প করে স্বাদ মতো নুন দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সস, দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবেই আমাদের তৈরি হয়ে গেল বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো ঝরঝরে ও সুস্বাদু এগ চাউমিন। এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই বন্ধুরা, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ অবধি সুস্থ থেকো, ভালো থেকো।